লক্ষীপুর এলাকায় বাবার হাতে খুন বছর ১৩ এক ছেলে। জানা গিয়েছে বাবা সৈয়দুল শেখ মাছ ব্যবসায়ী, বাড়িতে মাঝে মাঝে মদ্যপ অবস্থায় মারধর করত। প্রতিদিনের মতো আজ সকালেও মাছ বিক্রি করতে যায় সৈয়দুল শেখ। সন্ধে নাগাদ বাড়িতে এসে দেখে বাড়িতে ছোট ছেলে রহিম শেখ একা রয়েছে। সেই সময় ইট দিয়ে মারধর করতে থাকে। ছেলের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। লোকজন আসতেই পালিয়ে যায় অভিযুক্ত বাবা। খবর পেয়ে মা সাইনারা বিবি বাড়িতে আসে। আর ও গেছিল মাছ বেচতে, ও বাড়িতে ছিল না। এরপরে আর কি হয়েছে আমি বলতে পারছি না, কিন্তু আজকে আমার ছেলেকে একলে পেয়ে মেরে ফেলে দিয়েছি। আর কিছুই আমাদের বাড়িতে হয়নি, এখন আজকে তো কিছুই হয়নি আমার সাথে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পুলিশ তড়িঘড়ি মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রহিম শেখকে। রহিম শেখ সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনায় পরিবার জুড়ে কান্নার রোল নেমে এসেছে। গ্রামের মানুষজন অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায়, যদিও অভিযুক্ত বাবা পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। বাড়িতে আর কেউ ছিল না, ওর বাবাটাই ছিল, মানে ওর মায়েরাও ওর মামাদের বাড়ি গেছিল, এই পর্যন্ত শুনলাম, আর কি কিছু জানি না। আচ্ছা, আজকে বলা যায় না, আজকে মত খেয়েছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।